যেতে পারি তোমার কথা এলে নতুনের মতো যেন কেউ হয়ে যেতে পারি তোমার নিলে অকারণে খেলে যাওয়া ঢেউ হয়ে যেতে পারি তোমার কথা এলে সাথে সাথে আনমনা হয়ে যেতে পারি আকাশে নীলে মেঘেদের আলপনা চুলের গন্ধে মাতো আর রয়েছি সন্ধে সকাল অজান্তে বলো তোমায় ছাড়া কি হবে আর গুড ইভিনিং মাই সুইট ফ্যামিলি তোদাস লাইফস্টাইলে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম তো জানি 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 বুঝতে পারছো না প্রথম থেকে কি ছাতার মাথা দেখিয়ে গেলাম কিছু বোঝার কথাও নয় অবভিয়াসলি দাঁড়াও দাঁড়াও সবই বলবো ঠিক আছে কিন্তু তার জন্য কি করতে হবে বলো তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আজকে একটা ধামাকাদার আর কি বলবো সত্যি একটা খুশি যেমন খারাপটা যেমন শেয়ার করেছি ভালোটাও তো অবভিয়াসলি শেয়ার করতে হবে তাই না তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি কিছুটা হলেও কিছুটা কেন বলবো অনেকটাই হ্যাপি তো সেই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তার আগে বলে দিই এখন ঘড়িতে প্রায় 3:30 বাজে আমরা এসছি আমি এসছি একটু মেয়েকে নিয়ে মুভি দেখতে মলে বাড়ি থেকে ভেবে এসেছিলাম একটা অন্য মুভি দেখবো বাট এখানে এসে ডিসিশান চেঞ্জ করতে হলো তার কারণটা ক্রমশ প্রকাশ ঠিক আছে সবই আজকে দেখাবো কোনো চিন্তা নেই শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে এখন ঘড়িতে বেজে গেছে মোটামুটি রাত 8টা জাস্ট বাড়ি ঢুকলাম 5-10 মিনিট হলো পুতুলি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে কেন কি ওকে পড়তে বসতে হবে ঠিক আছে আর মুভিটা কি মুভি ছিল কর্ণ সুবর্ণের হ্যাঁ কি বলবি মুভিটা কেমন হ্যাঁ ফাটাফাটি আমরা ভয়েস ওভার দেবো কিনা আমি জানি না আমি বলেই দিচ্ছি ঠিক আছে আমরা একটা অন্য মুভি দেখতে গেছিলাম ঠিক আছে তাও তারপর ওখানে দেখলাম 18 ইয়ার্সে মানে নিচে অ্যালাউ নয় তো সেই কারণে মুভিটা জাস্ট শুরু হয়েছিল আনএক্সপেক্টেড ভাবেই গেছিলাম মানে এরকম কোনো ছিল না এই মুভিটাই আমরা দেখি মুভিটা জাস্ট শুরু হয়েছিল ওই মুভিটাই টিকিট কেটে সঙ্গে সঙ্গে ঢুকে গেছিলাম একদম বাম্পার মুভি তোমরা এখনো পর্যন্ত যারা যারা দেখোনি আর মুভিটার নামটাই খালি আমি ভুলে যাই কর্ণ সুবর্ণের গুপ্তধন তো তোমরা প্লিজ একদম হাইলি রিকমেন্ডেড তাই তো একদম মুভিটা দেখে এসো খুবই ভালো মুভি আর ভীষণ ইন্টারেস্টিং মুভি যারা যারা এখনো পর্যন্ত দেখোনি প্লিজ দেখে এসো আর এটাই বলার ছিল আরেকটা কথা যেটা বলার আছে তোমাদেরকে ঠিক আছে আমি ভালো খারাপ সবটাই যেমন তোমাদের সাথে শেয়ার করি বাবা যাবো ওইটা নিয়ে আসো যাবো ওইটা নিয়ে আসো পার্সেলটা খুলে তো ওই পাশ থেকে আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি একটাই কারণে ঠিক আছে আর তোমরা তো দেখলেই আমি গেছিলাম কুরিয়ারের অফিসে যেখানে সমস্ত মাল স্টোরেজ থাকে সেই অফিসে গেছিলাম তো এই যো
ফার্স্টেই দেখিয়ে দিই এই যে সেই খুব মানে পার্সেলটা, এই পার্সেলটার ব্যাপারে বলি তোমাদেরকে। বেশ কিছুদিন আগে, পুজোর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি একটা অনলাইন থেকে একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম যেটা আমার চিট হয়ে গেছে বা এই ধরনের কোনো কিছু বলেছিলাম, ঠিক আছে, মানে শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো ভাবলাম যে যাই কিছু মানে যেটা মানে ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করেছি তো গুড এক্সপিরিয়েন্সও শেয়ার মানে করতেই হবে আমাকে, যেহেতু তোমরা আমার একটা ফ্যামিলি, আমার নিজের লোক, ঠিক আছে, নিজের লোক মানে নিজেদের একদম কাছের মানুষ। তো যাই হোক, বেশি বকবক করবো না, আসল কথাটা বলি। তারপরে অনেক কিছু কাণ্ড হয়ে গেছিলো, অনেক কাণ্ড হয়ে গেছিলো ওদের যে মেইন অ্যাডমিন গ্রুপ সেখানে আমি কমপ্লেন করেছিলাম। তারপর মানে কি বলবো, এটা হয়তো বলা উচিত নয়, আমি মানে কি বলবো, পুলিশকে জানিয়েওছিলাম, ঠিক আছে, মানে আমার ভীষণ ক্লোজ, ঠিক আছে, আর চেনা পরিচিত ছিল বলেই থানায় একটা কমপ্লেন করেছিলাম, থানা থেকে ওনাদেরকে ফোনও করা হয়েছিল। অনেক লম্বা কাহিনী হয়ে গেছে এর ভেতরে, মানে অ্যাট লাস্ট এটা আমার হাতে আসলো, তবে তোমাদেরকে দেখাবো বলে এখনো পর্যন্ত দেখো আমি পার্সেলটা ওপেন করিনি। তো চলো আগে দেখি পার্সেলের মধ্যে কি আছে, ঠিক আছে। এটা অনেক অনেক ঘটনা ঘটে গেছে, ইটার জন্য অনেক ঘটনা ঘটে গেছে মাঝখানে, একদম আমি তো হাল মোটামুটি ছেড়েই দিয়েছিলাম, তো এর জন্য আমাকে এক্সট্রা অনেক কিছু পেও করতে মানে এক্সট্রা আবার চার্জও দিতে হয়েছে। তো চলো দেখা যাক, আর তোমাদের সাথেও শেয়ার করি আমার সেই পছন্দের মানে কি বলবো, পছন্দের একটা শাড়ি, ঠিক আছে, যেটা আমার খুব শখের ছিল চিকনকার এই জো ফাইনালি পেয়েছি, ঠিক আছে। এই যে সেই শাড়িটা, মানে এটা যদি আম পাবলিক হতো, মানে আমি ডেফিনেটলি মানে আমি ড্যাম শিওর, ঠিক আছে, যদি কোনো সাধারণ মানুষ হতো তো এটা কোনোদিনই আর ফেরার কোনো চান্স মানে পাওয়ার আর কোনো চান্স ছিল না, ঠিক আছে। তো অনেক কাঠ খড় পুড়িয়ে অনেক কিছু আমার কাছে, তোমাদেরকে আগেও যেমন বলেছি আবারও বলছি, আমার কাছে টাকাটা ম্যাটার না, আমার মানে ওই টাকাটা আমি কোনো গরিব দুঃখীকে দিলে তারা একবেলা হোক দুবেলা হোক খেয়ে মেখে বাঁচতে পার মানে খেতে পারতো, ঠিক আছে। আমার কাছে খারাপ লেগেছিল এটাই যে আমি বিনা কারণে এক টাকা হলেও মানে অন্যদের কাছে চিট কেন হবো, ঠিক আছে, ওই টাকাটা ঠিক আছে আমার লাগবে না, বাট ওই টাকাটা ভালো কোনো কাজে যাক, সেই জন্য আমি একটুখানি মাথা ছাড়া দিয়েছিলাম। তো তার ফল এইটা পেয়েছি। তো দেখো এই যে আমার এই শাড়িটা তোমাদেরকে কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, কালারটা জাস্ট এইরকম ছিল, ঠিক আছে, কালারটা এটাকে যে শাড়িটা একবার তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, এটা পুরোটা হ্যান্ডওয়ার্ক করা আছে, এইরকম টাইপের পুরো হাতের কাজ করা আছে শাড়িটা, সিফনের ওপরে, মেবি সিফন বা জর্জেট এরকম কিছু হতে পারে, যারা জেনে থাকো আমাকে বলো। এই জন্য আমার সেই মানে অভিশপ্ত বলবো না আশীর্বাদপূর্ণই বলে তো অভিশপ্ত না কি বলবো জানি না, মোটামুটি শাড়িটা আমি পেয়েছি, এটাই তোমাদেরকে জানানোর ছিল। মানে ভাবলাম যে এক মানে শাড়িটা যখনই আমি কালকে রাত্রে, হ্যাঁ কাল রাত্রে যখন বুঝতে পেরেছি, মেসেজ আসলো আমার কাছে যে শাড়িটা আমি পাবো, মানে তখনই আমি ডিসাইড করেইছিলাম শাড়িটা নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করবো, ঠিক আছে, যে ফাইনালি আমি পেয়েছি। তো এই সারাদিন অনেক কিছু মানে এখনো পর্যন্ত একটু রেস্ট নিইনি, মানে চুলটাও ভেজা, চুলটা শুকনো করছি, আর দেখলেই পুতুলিকে নিয়ে গেছি একদম তড়ি ঘড়ি করে, যেহেতু পুজোর সময় সেভাবে কোথাও যাওয়া হয়নি, তাই একটু মুভি দেখতে একটু গুরু গুরু করে টুকটাক কিছু স্ন্যাক্স খেয়ে বাড়ি ফিরে এসেছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি 3:30 সময়, আর বাড়ি ঢুকেছি 8:00 বেজে গেছে, এখন ফ্রেশ হব, কালকে সানডে। আর তোমরা এই ভিডিওটা যে মানে এখন দেখছো, এখন মানে এখন সানডে, ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে সানডেটা খুব ভালোভাবে এনজয় করো, আর আমার কালকে একদম মানে কি বলবো বাঁচা কোচা কোনো টাইম নেই, প্রচুর কাজ আছে, অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর মুভিটার নাম আবার ভুলে গেছি, কি মনে কর্ণ সুবর্ণের গুপ্তধন, ঠিক আছে, এটা যারা যারা এখনো পর্যন্ত দেখোনি প্লিজ গিয়ে দেখে এসো, বাচ্চাদের সঙ্গে ভীষণ ভালো, বাচ্চা কেন বলবো, বাচ্চা বড় সবাই দেখতে পারে, মানে সবাই দেখতে পারে মানে সবাই এনজয় করবে, মুভিটা খুব সুন্দর মুভি, তোমরা দেখে এসো খুব ভালো লাগবে। আর প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো, ভিডিওটা আর কন্টিনিউ করছি না কারণ পুতুলি এখন পড়তে বসবে, জাস্ট রেডি, পুতুলি জাস্ট রেডি, এই যো
বই খাতা নিয়ে জাস্ট রেডি, আমি ক্যামেরাটা অফ করলেই পুতুলি পড়তে বসবে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, আর যারা যারা মানে সত্যি মানে আমাকে মন থেকে ভালোবাসো, সত্যি মানে প্রিমিয়ার দিচ্ছি, যে কটা প্রিমিয়ার দিচ্ছি প্রত্যেকে তোমরা আসছো, প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ বলে ছোট করবো না। আমি ভগবানের কাছে এইটুকুই প্রে করবো যেন তোমাদেরও কোনো কাজে আমি লাগতে পারি। তোমরা যে এত সাপোর্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, সত্যি আমার মানে আমার এটা পরম পাওয়া। হয়তো নিজের ফ্যামিলির লোকও এতটা কেয়ার করে না কেউ কাউকে আজকের ডেটে, ঠিক আছে? সত্যি মানে সবাই বলতো শুনতাম যে ইউটিউব একটা ফ্যামিলির মধ্যে পড়ে, একটা মানে কি বলবো, একটা ফ্যামিলির সঙ্গে একটা আলাদা বন্ডিং, ভালো খারাপ তো সবার মধ্যেই থাকে, ফ্যামিলির মধ্যেও থাকে, ঠিক আছে? যে সবাই যে তোমার সাথে সবার সাথে সবার বন্ডিং হবে এটাও না। বাট আমি ইউটিউবে এসে সত্যি এমন অনেকজনকে পেয়েছি যারা সত্যি মন থেকে আমাকে ভালোবাসে। আই হোপ যে মানে তোমাদের ভালোবাসা আর সাপোর্টটা আমি এইভাবেই কন্টিনিউ পেয়ে যাব যতদিন আমি ওয়াইটিতে আছি। তো প্লিজ এই মানে এইভাবে ভালোবেসো, এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকে জাস্ট ফাটাফাটিতে থেকো। এখনের মতো টাটা।